নাও, ব্রাশ করে নাও। হ্যাঁ ব্রাশ টাইম, এখানে নয় বাবা, চলো চলো। টপলু আজকে চটপট করে উঠে পড়েছে, চটপট। আজকে টপলুদের স্কুল ছুটি। টপলুর হালকা ঠান্ডা লেগেছে, সেই সঙ্গে একটু কাশি রয়েছে, তো একটু ঈষৎ উষ্ণ গরম জল নিলাম, হানি অ্যাড করে দিচ্ছি। এই তুলসী ড্রপটা, এটা ডক্টরই বলেছে, এটা জাস্ট 1 কি 2 ড্রপ এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে কাঁচা হলুদও আমি অ্যাড করি, বাট কাঁচা হলুদ আজকে নেই, তো এটা দিয়েই দিয়ে দেব। এটা খুব ভালো, বেশ কাজ দেয়। টপলু টপলু আবার তুমি খাট থেকে নেমেছো, ধরো এটা খেয়ে নাও। ওই দেখো যুক্তি একটা মন দিয়ে দেবে না, পাপসে নাকি দাঁড়িয়ে আছে, তারপরে তো হট করে পাপস থেকে পা নামিয়ে দিবি। কেমন এটা খেতে, ভালো? হ্যাঁ গরম গরম খাও, ভালো লাগবে, খাও। এত গরম না, এইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, তুমি বসে খাও, বসে খাও। হ্যালো সবাইকে, আমি আত্রি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ফ্রাইডে, কিন্তু আজকে টপলুদের স্কুল ছুটি, সুতরাং আমারও ছুটি, বাট এনার ছুটি আমার নয়। কৌশব অফিস বেরোচ্ছে কালকে, টপলুদের স্কুলে কার্নিভাল রয়েছে, তো তার জন্য ছুটি দিয়েছে। তো যাই হোক বাবা, ছুটি পাওয়া গেছে যখন খুবই আনন্দের। আর এখানে টপলুকে দেখো, টপলো এতপলো, বাই বাই, সি ইউ। তুমি তো একদম দুষ্টুমি করবে না, বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে। তুই পাপাকে দেখে শিখছো না যে পাপা মাম্মার কথা শুনে চলো। হ্যাঁ চলে, টাটা টাটা। টপলুকে আজকে ব্রেকফাস্টে ভেজ স্যান্ডউইচ বানিয়ে দেবো, তো টপলু ক্যারেট খেতে খুব ভালোবাসে, তো একটু ক্যারেট গ্রেট করে নিচ্ছি, আর সেরকম কোনো ভেজিটেবলস দেব না, আর একটু পনির দেব। প্রথমে গ্রেটেড ক্যারেটগুলো হালকা একটুখানি ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না, অল্প। 1 মিনিট মতন একটুখানি ফ্রাই করার পরে এখানে পনিরটা অ্যাড করে দিচ্ছি। এখানে অল্প একটুখানি পনিরের টুকরো নিয়ে আমি ওটাকে একটুখানি হাতে এরকম করে নিয়েছি, দিয়ে এবার এটাকে হালকা একটুখানি এবারে ফ্রাই করবো। এটা ওই 1 মিনিট মতন, তার বেশি নয়। অল্প একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি, অল্প একটুখানি চাট মশলা অ্যাড করে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। স্টাফিংটা অন্য একটা পাত্রে সরিয়ে রেখে একটা ব্রেড দিলাম, একটা চিজের স্লাইস অ্যাড করে দিচ্ছি। এবারে স্টাফিংটা এটার ওপরে দিয়ে দিচ্ছি। এইবারে ওপর থেকে আর একটা পাউরুটি দিয়ে দিলাম। এটা টপলু তো খেতে ভীষণ ভালোবাসে, বাচ্চাদের খুবই ভালো লাগবে, আর বড়দেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, বেশ সুন্দর লাগে খেতে। মুখটা দেখো না, নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে দেখো তো কিরকম গম আছে, একটু আস্তে আস্তে খাবে, ঠিক আছে? গম মানে গরম, ভালো ভালো। কি আছে বলতো এটার ভেতরে, কি পনির আছে, আর কি আছে, আর কি আছে, হ্যাঁ অরেঞ্জ অরেঞ্জ কি আছে, অরেঞ্জ অরেঞ্জ একটা ভেজিটেবলস বলতো, কি, হ্যাঁ অরেঞ্জ ভেজি, নো নট পাম্পকিন, র‍্যাবিট ভালোবাসে খেতে, ক্যারো, ভালো লাগছে, খাও, পুরোটা কমপ্লিট করবে কিন্তু। আমি একটা চিজ স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, একটু ভেতরে চিজ দিয়েছি আর কিচ্ছু দিইনি, এটাই খাবো। ওঠো ওঠো টপলু, পাপা পিসি মুজবে, না 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 তুমি চলো খাটে উঠে পড়বে, চলো চলো খাটে উঠে কালার করবে, পাপা পিসি মুজবে, এসো এসো এসো। আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি কালার, যাও যাও যাও, এই তো সব এখানে রেখেছো কেন তুমি কালারগুলো, নাও এই নাও, নাও কালার করো, যাও নিচে নামবে না এখন, ঠিক আছে? কোথায় ঢুকলো, ই বাবা কি সাপ, ও জল ঢোড়া নাকি বিষাক্ত, ও জল ঢোড়া সাপ, দেখ দাদা এখন এ করছে, বম্মাদের বাইর ওখানে একটা জল ঢোড়া সাপ ঢুকে গেছে, কি অবস্থা। এই পুকুরটাতে না অনেক সাপ আছে, এবার বেজিও আছে, এবার বেজি সাপগুলোকে খেয়ে নেয়, ওই দেখ দাদা মনে হয় পেয়েছে, চল 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 তাড়াতাড়ি আয়। উত্তেজনাটা একবার দেখো,
চল 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 চল, পেয়েছ? কই কই, বাবু আসিস না, বাবু আসিস না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জল ঝোড়া শিওর। কত বড় সাপটা গো! না না, কি বড় সাপটা! ওই দেখো, ওই দিক অব্দি যাচ্ছে। ওই দেখো, ইস মাম্মাম, তুই সামনে থেকে স্নেক দেখলি? দেখ, এত ছোটবেলায় কত বড়, কিরম শিশির করে গাটা। হ্যাঁ, ও পুকুরেই যাবে। বেজি যদি থাকতো না, ওকে কামড়ে দিত এতক্ষণে। আমার গা সারা গা শিশির করে সাপ দেখে। হ্যাঁ, স্বাভাবিক, এ পুকুরেই যাবে। এই বিড়ালটাকে, বিড়ালটা আবার এখানে বসে বসে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা লম্বা কিন্তু, অনেকটা। হ্যাঁ হ্যাঁ, ওরও ভয় আছে। ওই যে গর্তে ঢুকে গেল ও, আমি এই প্রথম এত কাছ থেকে সাপ দেখলাম, আমি আগে কখনো দেখ। ওই দেখো চলে গেল বিড়ালটা, বুঝতে পেরেছে বিড়ালটা, বুঝতে। এ ও আবার যাচ্ছে, খাবি একটা কামড়। বাবা চল চল চল, মামন চল। আমি এই প্রথম দেখলাম জানো তো সাপ, আমি এর আগে এত কাছ থেকে। কত বড় সাপ দেখেছো! এত বড়, বিশাল বড়, তাই না টপলু? একদম অ্যানাকন্ডা, তাই তাই না টপলু? অ্যালাকন্ডা না, অ্যানাকন্ডা। আমি ওই সাপটাকে মারব না। মা মারতে নেই, কাউকে মারতে নেই, ও তো তোমার কোনো ক্ষতি করেনি, কাউকে মারতে নেই, বুঝেছো? না, আমার কোনো ক্ষতি করেনি। আমার কি ক্ষতি করেছে? ও তো জাস্ট একটু বেড়াতে এসেছে আর একটু রোদ পোয়াতে এসেছে। না, তাহলে কি করতে এসেছে? কামড়ে দিত। না না, কখনো না। তুমি ওর গায়ে যদি পা না দাও, কামড়াবে না। না না, আমি যদি পা দিই তাহলে আমাকে খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি। ও বাবা রে, পিঁপড়ে টিপড়ে কামড়াচ্ছে কেন রে? বাগানে গেছি, পিঁপড়ে ছিল। ও এই মাম্মা, আমি যদি না কামড়াই তাহলে ওই সাপ আমাকে চুমু দেবে। চুমু? সাপের চুমু আর খেতে হবে না তোমাকে। খালে দুষ্টুমি, খালে দুষ্টুমি। কালার করো, চলো বে, নাও নাও করবে, চলো চলো চলো। কালকে সবজিগুলো কিনেছি, ধুইও নি শুকাইও নি, প্লাস্টিকের মধ্যে এভাবে থাকলে হয়ে যাবে। বার করে এগুলোকে ফার্স্ট এখন ধোবো, তারপরে দেখো ভালো রোদ পড়ে আমাদের এখানটায়, শুকাবো। বাজারে যেই জলপাই দেখেছে কৌস্তব, বলে নাও নাও নাও, একটুখানি চাটনি বানিয়ে দেবে, অফিসে নিয়ে যাবো, ভাত দিয়ে খাবো। তো আমারও বেশ ভালো লাগে জলপাইয়ের চাটনি খেতে। তো স্নান টান কমপ্লিট, গোপোকে পুজো টুজো দিয়ে নিলাম। আজকে জানো তো ভেবেছিলাম শ্যাম্পু করবো, আমার দেখো চুলটা যেরকম পুরো ঝাঁটার মতন হয়ে গেছে চুলগুলো। কি হয় মানে, একটু ধরো অয়েলিং করে তারপরে যদি শ্যাম্পু করা যায়, চুলটা তবু একটা মানে পর্যায়ে থাকে, আর না হলে এরকম ঝাঁটা ঝাঁটা মতো হয়ে যায়, একদম সোজা সোজা মতন। কিন্তু আমার না টপলুর থেকে হালকা একটুখানি ঠান্ডা লেগে গেছে, তো ওই জন্য আমি আর রিস্কটা নিলাম না, কারণ কালকে টপলুদের স্কুলে কার্নিভাল আছে, তো যাব ওখানে, তো তার জন্য আর আজকে আর চাপটা নিলাম। আমার মিন্ত্রার টপ এসে গেছে, বাবা একটু নিয়ে নাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করে দেবো। মিন্ত্রা থেকে একটা নায়োর টপ অর্ডার করেছিলাম, টপ ঠিক না মানে টিউনিক অর্ডার করেছিলাম, এত তাড়াতাড়ি দিয়ে যাবে, জাস্ট দুদিন আগেই করেছি। এটা তোমার নয়, এটা মাম্মামের। দাঁড়া কাটি। কলমকারী টিউনিক অর্ডার করেছিলাম, কোয়ালিটি তো ভালোই হয়, আমি প্রচুর পড়েছি ওদের জিনিস, দেখি খুলে কিরকম। এরকম দেখতে যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই, কালার কম্বিনেশনটা খুব সুন্দর, আর যেরকম আমি ভেবেছিলাম ব্রাইট হবে ওরকমই ব্রাইট, বেশ সুন্দর লাগছে। তো এই টিউনিকগুলো ভালো লাগছে মা? এই টিউনিকগুলো না ওই জিন্সের সাথে পরলে খুব সুন্দর দেখায়। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আজকে আমাদের অনেক রকম ফল আছে। ওই দিকটা বসো, যাও বাবা এখানটায় বসো না। টপলু এইটা কি বলতো? এটা এটা সবেদা। হ্যাঁ, আর এইটা কি? এইটা এটা তুমি জানো এই ফলটা, এটা কি নাম, কি নাম এটা বলো? জানি না। জানতে তো, কাস্টার্ড অ্যাপেল, আতা, শুধু এইটা জানে গুয়াভা। মামা কি ভালো খেতে, ভালো খেতে সবেদা, খাও।
পেপু 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 ও একটা কিছু বলবে তোমাকে সব দোকান বন্ধ জানো কি বলবে কেন বলো বলো পুকুরে একটা সাপ থাকে না ওই সাপটাকে দেখেছি নাকুমের বাড়ি ও মাই গুডনেস বম্মাদের গেটের কাছে দাঁড়িয়েছিল সত্যি এত তাড়াতাড়ি চা সুপারসনিক স্পিড তো আমার জন্যই বসিয়েছিলাম গলাটা এরকম বাবা গো তোমাদের অভিশাপে আমার গলা এরকম হয়ে গেছে তো আমি চাটা বসিয়েছিলাম দেখলাম জল বেশি হয়েছে একটু চিনি গুলিয়ে দিয়ে দিয়েছিলেই আমার জন্য সেটা আমি বুঝতেই পারছি ভালোবাসো তো কিছু করার নেই যে চপটা এনেছি এটা বলার সেই চপটা আলাদা দেবে না আচ্ছা জানি মুড়ির মধ্যে মাখিয়ে মুড়ির মধ্যে চপগুলো ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দেবো তবে পেঁয়াজ এগুলো অ্যাড করছি না কারণ কাঁচা পেঁয়াজটা বুঝতে এখনো খাচ্ছে না একটুখানি চানাচুর দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি একটু বিট নুন আর একটা চপ দিয়ে দিই এটা হচ্ছে পেঁয়াজি আগেরটা ছিল আলুর চপ এটা পেঁয়াজি টপলুর সাথে শেয়ার করে খাও দাও আসো টপলু খাও যাও না না চপ না চপ না শুধু মুই খাবে মুই পপকর্ন ভালো লাগছে পপকর্নের মতো লাগছে টপলু দেখো বইগুলোর অবস্থা কি করে রেখেছে দেখো চারিদিকে ছড়িয়ে রেখেছে গোস্তাবাজকে যা কাণ্ডটা করেছে ডাক্তার ওকে দুটো ওষুধ দিয়েছে একটা হচ্ছে দুটোই অ্যান্টি অ্যালার্জি একটা সকাল একটা রাত্রে তো সকালেরটা অতটা সিডেটিভ না রাত্রেরটা যতটা সকালবেলা তাড়াহুড়ো করতে গিয়ে রাত্রের ওষুধটা সকালে খেয়ে ফেলেছে মানে ভাবো ওর অবস্থাটা কি এই দেখো এখন আবার এইসব খাবার টাবার বার করে সে খাচ্ছে কি থাকবে আচ্ছা তুমি খেয়ে তোমার কি কিরকম হাউ ইউ ফিল আজকে মানে অটো ড্রাইভারের পাশে বসেই ফেরার সময় নাক ডাকছিলাম মানে অটো ড্রাইভার বলছে নেমে যান এইটা কিন্তু পুরো বারবার বারবারের কোনো কিছু না দেখো এইটা একটা বাজে কথা একটা কথা বলছি একটা খবর যখন উপস্থাপিত হয় না কিছুটা রং চড়াতেই হয় নদা জিনিসটার মাহাত্ম্য থাকে না বাজে কথা এরকম না কেউ নাক ডাকতে পারে না অটোয় বসে বাজে কথা না ও জাস্ট আমাকে ও আমাকে অফিস থেকে ফোন করে বলছে আমি কাজ করার পরিস্থিতিতে নেই মানে আমি ঘুমিয়ে পড়ছি মানে কি অবস্থা এই তো এগুলো খেলে এখনই আবার এটা খেতে হচ্ছে আজকে ডিনারে এই ছোট ছোট আলুগুলোর আলুর দম করবো হেভি লাগে খেতে আমি না এটাকে কি করেছি দুটো সিটি দিয়ে নিয়েছি একটু নুন দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি এইবারে আমি এটাকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে একটুখানি ফ্রাই করে নেবো তারপরে জিনিসটা বানাবো খেলা কি শেষ হয়ে গেছে ফার্স্ট হাফ ওটা শেষ হয়ে গেছে পর্তুগাল আর সাউথ কোরিয়াটা তো এটা বসে বসে কি দেখছো দুটো খেলা একসাথে হচ্ছে তো একই টাইম উফ আবার ঘানা উড়ুগে আজকে ভালো রান্না হচ্ছে দেখবে না ডিফিনিটলি খেলা একদিকে থাক আস্তে হবে না বুঝতে পেরেছি এই দেখো আরেকজন দেখো এই যে এই যে এই দুষ্টু বুড়িটাও ইয়েস ছোট আলু ছোট আলুকা আলুর দম নতুন আলুর খোসা কোথায় খোসা আমি ভালোবাসো খোসা খুলে দিয়েছি একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রাখছি আর এই তেলেই বাকি রান্নাটা করব তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি একটুখানি নাড়াচাড়া করে নেব অল্প একটু হিং অ্যাড করে দিচ্ছি টমেটো অ্যাড করে দিচ্ছি একই সঙ্গে আদা অ্যাড করে দিচ্ছি একসাথেই দিয়ে দিলাম অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি এইবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পুরোপুরিভাবে টমেটো আর আদাটা একদম রান্না হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে জিনিসটাকে কষাবো এইবারে মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি জলের মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লাল লঙ্কার গুঁড়ো একটু গুলিয়ে নিয়ে অ্যাড করলাম এবার এটাকে বেশ খানিকক্ষণ একটু কষাবো যতক্ষণ না এটার থেকে তেল বেরোচ্ছে মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে এবারে আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলোকে মশলাটার সাথে এক মিনিট মতন একটু কষিয়ে নেব একটুখানি জল অ্যাড করে দিচ্ছি এই সময় একটুখানি নুনটা এক মিনিট মতন একটু ফোটার পরে নুনটা একটু চেক করে নেব ঢাকা চাপা দিয়ে 5-6 মিনিট মতন একটু রান্না করব অল্প একটুখানি চিনি অ্যাড করছি এটা অপশনাল নাও করতে পারো আমরা এটা পরোটার সঙ্গে খাবো তাই জন্য একটুখানি মাখা মাখা করে করছি আরেকজন চলে এসেছে খেলা দেখা হয়ে গেছে না 74 মিনিট চলছে হ্যাঁ কালারটা খুব সুন্দর এসেছে না ভালো গন্ধটা অসাধারণ এসেছে ওখান থেকে তো চুনু উঠে আসলাম আর কতক্ষণ হয়ে গেছে জাস্ট হয়ে গেছে আর বেছে বেছে তিনটে ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব
অল্প একটুখানি ঘি অ্যাড করছি, একটুখানি গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ব্যাস জাস্ট এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব, ব্যাস রান্না কমপ্লিট। আলুটার ভেতরটা হয়েছে না কাটতে পারলাম? আলুর ভেতরে গেছে মশলাটা? একটু টেস্ট করে এবারে আমি দেখি কিরকম হয়েছে। বাবা খুব ভালো হয়েছে, ঝাল ঝাল অসাধারণ হয়েছে। কিন্তু আমি খেয়েছি, অর্পিতা খাইয়েছিলাম, আমি খেয়েছি, তোমার প্রথম এটা। শীতকালীন প্রথম ছোট আলু উইথ পরোটা। আর টপলুকে দেখো ওইখান থেকে এখানে এসো, আসো একটু আসো আসো, এটা আলুটা খেতে পারবে না, এটা খাও, এই নাও, ঠিক আছে, হ্যাপি হ্যাপি। তো আমাদের ডিনার কমপ্লিট, আর অনেক দিন পরে বেশ একটা জম্পেশ ডিনার বলতে যা বোঝায়। এর সাথে না একটা নলেন গুড়ের রসগোল্লা বা নলেন গুড়ের একটা সন্দেশ দরকার ছিল, তাহলে আর কৌশল এখানে খেয়ে দে। আর আমাদের এটা ফ্রাইডে নাইটটা তো কাটলো, আমাদের উইকেন্ডটা কিন্তু খুব ভাইব্রেন্ট হতে চলেছে, কারণ স্যাটারডে সানডে দুদিনই আমাদের জমিয়ে প্ল্যান রয়েছে, হ্যাঁ একদম ভরপুর। কারণ কালকে রয়েছে টপলু স্কুলে কার্নিভাল, তো খুব মজা হবে, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি, আর টপলুও। আর রবিবার আমাদের তো মানে বিয়ে বাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে বলতে পারো, তো ভাইয়ের বিয়ে জানুয়ারি মাসের 17 তারিখে, রবিবার না, জানুয়ারি মাসের 17 তারিখে ভাইয়ের বিয়ে, তো রবিবার ভাইকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। বাট প্রচন্ড বদমাস ছেলে, ও বলেছে যে মানে এতগুলো ভেনিউতে আমি যেতে পারবো না, তো মার মানে মাসি আর তুই মিলে কর আর কি। তো ওর শিডিউলটাও খুব হেকটিক, মানে আইটিতে যা হয়ে থাকে আর কি, খুবই হেকটিক শিডিউল, তো মায়ের ওখানেই হবে। এবারে আমরা এখনো কিছু প্ল্যান করিনি, মানে আমরা কি করব, মানে আমরা তো ডেফিনেটলি কৌশব বলছে কৌশব করবে, আমার ইচ্ছা আছে আমার করার, না আমি কিছু একটা করবো, এখন দেখা যাচ্ছে সেটা। এদিকে মাও খুব একটা বেশি রান্না ছাড়তে চাইছে না, মানে মা চাইছে মাও করবে। তো যাই হোক, মোটামুটি একটা ঠিকঠাক একটা মেনু করা হবে, তো রবিবার দিনের জন্য খুব এক্সাইটেড, কালকের জন্য এক্সাইটেড। তো যাই হোক চলো, আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি শুয়ে পড়বো, বাট সেটা হয়নি। কটা বাজে? 11:30। আমি কি ভাবছি বলতো, 11:30 অবধি জেগে আজকে ব্রাজিলের খেলাটা দেখিনি, একদিনও তো হলো না। যাই হোক, এতক্ষণ কি উরুগুয়ে ঘানা মানা এই সমস্ত দেখলো? আসল খেলা তো হলো পর্তুগাল আর সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া জিতে গেছে, জিতে গেছে, উঠেও গেছে রাউন্ড 16 এ এই সপ্তাহে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, যদি ব্লগটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে, যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তোমারই ছঙ্গি আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই বাই, সি ইউ। টাটা বাই বাই, সি ইউ, বলো না টাটা বাই বাই, সি ইউ।